হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্জিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিৎ। এই মুহূর্তে আমি ইসলাম ভেতরের এই যে ফরেস্টে, খোলা ফরেস্টে কিছু সাপ ছাড়ার জন্য। তো এসে আমি জঙ্গলের ভিতরে দেখি কিছু লোক এই জঙ্গলের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে পুরোপুরি তার নিজের স্বার্থের জন্য, এবং আমরা এখন সেখানটায় চলে এসছি এবং আমরা চাইছি যে আগুনটাকে নিভিয়ে দিতে। দেখুন এরা নিজের স্বার্থের জন্য কীভাবে জঙ্গলগুলোকে নষ্ট করছে। অ্যাকচুয়ালি এখন গরমের সময় প্রত্যেকটা গাছের পাতা ঝরে গেছে, এবং এই এরা কী করে পাতাগুলোকে আগুন ধরে যায় যাতে এখানটা আবার বর্ষাকালে জলে নতুন প্রতিবেশী ঘাস উদ্যান নাই এবং গরু বাছিকে খাওয়াতে পারে। শুধুমাত্র এই এইটুকু কারণের জন্য এরা এত বড় জঙ্গলটাকে আগুন ধরিয়ে নষ্ট করে দিচ্ছে। প্রায় 50 মিটারের উপরে জ্বলছে, এটা তো এই সাইড একটুখানি, এই সাইডে অনেকটাই জ্বলছে, প্রায় 3-4 জায়গায় একসঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। তো আপনাদের কাছে যারা এই সমস্ত কাজগুলো করছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে দয়া করে এই সমস্ত কাজগুলো করবেন না, নিজের স্বার্থের জন্য বন জঙ্গলগুলো নষ্ট করে দিচ্ছে। ওই সাইডটা তো ওরা আগুন ধরিয়ে দিয়েছিল, তখন আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমাদের আগুনটা খুবই তীব্র ছিল, তাই আমরা ওই দিকটা নিভিয়ে দিয়ে এসেছি অলরেডি। এখন ধরুন সন্ধ্যার টাইম, তো এরা ঠিক এরকম টাইমে আগুনটা ধরায় যাতে রাতের দিকে জঙ্গলে সেরকম কোনো লোকজন বা কেউই আসে না, তখন তখন এরা সারা আগুন জ্বলে। দেখতে হবে দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে আছে আমাদের দাদা দেবাশিস দা, আমরা দুজন মিলে মোটামুটি আগুন নিভিয়ে ফেলেছি। এবার এখন যাব আমরা যে সাপগুলো রিলিজ করতে এসেছিলাম সেই সাপগুলোকে রিলিজ করতে। আসুন আপনাদের রিলিজ ভিডিওটাও দেখাই। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি, এই যে আমফানের গাছ এখনো জঙ্গলে, এটা আমফানে পড়ে গেছিল। উপর থেকে চাইনি। এই মুহূর্তে আমরা তিনখানা সাপ রিলিজ করব, দুটো চন্দ্রবোড়া এবং একটি গোগ্র সাপ। তো আসুন আমরা এখন রিলিজ করে দিই, আপনারা অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। ওকে সেম CMS hmm.